শুনতে পাচ্ছ? হ্যাঁ, সোনার কেল্লা। তারপর ওনার সঙ্গে ফোনে কথা বলতাম, এটি লাইন আমি বাড়ি ছেড়ে, সত্যজিৎ রায় বাড়ি ছেড়ে এখানে চলে আসি, তারপরে এসে এখানেই রয়ে গেছি। মনে হচ্ছে মুকুল সোনার কেল্লা খুঁজে পেয়েছে নিজের বাড়ি। গুড মর্নিং ভিউয়ার্স, ভেরি গুড মর্নিং ফ্রম জয়সলমীর সিটি। हम लोग कल शाम को, जैसे आपको पता है, जैसलमेर पहुंच गए थे और होटल चेक इन के बाद एज यूजुअल डिनर के बाद हम लोग बेहोश हो गए। बहुत लंबा लंबा जर्नी हो रहा है, टायर्ड तो नहीं थे लेकिन रेस्ट का ज़रूरत था। सत्यजीत राय का फेमस मूवी सोनार किला एक फेलुदा का डिटेक्टिव मिस्ट्री स्टोरी है, उसके ऊपर फिल्म बना था और उस फिल्म के वजह से यहाँ का जो जैसलमेर फोर्ट है वो काफ़ी फेमस हो गया है और हर एक बंगाली जो फेलुदा का मूवी देख के बड़ा हुआ है, फिर रिमझिम, अभी नया जनरेशन भी, ये सब लोग ये मूवी देख के बहुत इन्फ्लुएंस्ड है और ये सोनार किला एक बार ना एक बार देखने का सबको मन रहता है। फोर्ट जाओगे? फोर्ट ऊपर जाना है। हाँ, नहीं था। एयरपोर्ट के अंदर घुस रहे क्या? দেখতে পাচ্ছ? হ্যাঁ, সোনার কেল্লা। রিমঝিম, এটা ইন্ডিয়ার মধ্যে ওনলি লিভিং ফোর্ট, এর মধ্যে এখনো লোকজন থাকে। আমরা এসে গেছি জয়সলমীর ফোর্টের ভেতরে, এখানেই সোনার কেল্লা শুটিং হয়েছিল। ফেলুদা, জটায়ু, তপসে, ডাক্তার হাজরা, মুকুল সবাইকে নিয়ে যে দৌড়াদৌড়ির সিন, সেগুলো এখানে শুটিং হয়েছিল। ফেলুদা আর সোনার কেল্লার গল্প বই পড়ে সিনেমা এতবার আমরা দেখেছি যে এখানে এসে আর হিন্দি বলতে পারছি না, বাংলা বেরোচ্ছে। কিরে রিমঝিম, ফেলুদা এখানেই এসেছিল, দেখেছিলি? হ্যাঁ, লাস্টের সিনটা এখানেই শুটিং। এটা ওয়ার্ল্ডের, ইন্ডিয়ার একমাত্র লিভিং ফোর্ট, মানে এখনো লোকজন ফোর্টের ভেতরে থাকে। এই বাড়িগুলো ইয়েলো লাইমস্টোন দিয়ে তৈরি, তাই সূর্যের আলো পড়লে এটা সোনার মতন দেখতে লাগে, তাই সত্যজিৎ রায়ের কল্পনা এটা সোনার কেল্লা। বানাকে গেছে সত্যজিৎ রায়, ও হ্যাঁ সত্যজিৎ রায়, ও যাহা শুটিং হুয়া থা ও এরিয়া পাতা হ্যায় পাতা রাইট যাকে উপর চড়না পড়েগা। থ্যাংক ইউ। প্রত্যেকটা গলি একই রকম দেখতে লাগছে আর একই রকম রঙের বাড়িগুলো। হ্যাঁ, ইট ইজ টাইপ অফ ভুলভুলাইয়া।
কোনটা মুকুল মুকুলবাড়ি মুকুলের বাড়ি এই ডান দিকে মুকুলবাড়ি আছে মুকুল সোনার কেল্লা খুঁজে পেয়েছে নিজের বাড়ি। এই যে এই রাস্তাটা, আরো নতুন বিল্ডিং তৈরি হয়ে গেছে মুকুলের বাড়ির সামনে। বাদিকে এখানে দৌড়ে এসে বলে এটা গিরিধারীর বাড়ি। এখন সেই বাড়িগুলো ভেঙে গেছে, কিন্তু এই গলির মধ্যেই হয়েছিল সোনার কেল্লার শুটিং। গিরিধারীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এখন আমরা। আর ময়ূরটা শুনলাম যে এখানে তখন নাকি ময়ূর জয়সলমীরে ছিল না, ময়ূরটা বাইরে থেকে আনা হয়েছিল সিনেমার গল্পের জন্য। এই হলো মন্দির। এত ট্যুরিস্ট আর সবাই মুকুলের বাড়ি খুঁজে বেড়াচ্ছে, এখানে একটা মিউজিয়াম বানালে যেমনি শার্লক হোমসের বাড়ি আছে লন্ডনে, সেরকম যদি এই বাড়িটাকে একটা রেস্টোরেশন করে মিউজিয়াম বানানো হতো তাহলে আমাদের মতন ট্যুরিস্টদের খুব ভালো লাগতো। মুকুল চেপে গেছে ওদিকে। ডাক্তার হাজরা কোথায় নেই? ঠিক আছে চলে আয়, নেমে আয়। এই সেই ইয়েলো লাইমস্টোন যেটা ফেলুদা দেখে ক্লু পেয়েছিল সোনার কেল্লায়, যে সোনার কেল্লা জয়সলমীরে একটা বাড়ি নিয়ে যাব। তারপর ওনার সঙ্গে ফোনে কথা বলতাম। 89 আমি বাড়ি ছেড়ে এখানে চলে আসি, তারপরে এসে এখানেই রয়ে গেছি। সার্নিক চ্যাটার্জি বলে একজন ডকুমেন্টারি মানুষ আমাকে দেখিয়েছিল, ওই যে সন্দীপবাবু আছে ওতে, কুশলবাবু আছে। হ্যাঁ আপনার সঙ্গে ফটো। একজন লিখছে আদার মুকুল, আমাকে মেন করে বলছে আর এক মুকুল এলো, সে ফিরেই যায়নি, এখানেই রয়ে গেছে। এই দেখুন এখানে বাংলাতেও লিখেছে আমি কীভাবে সিনেমা দেখে এলাম, ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল এখানে আসা। আপনি কি সিনেমা দেখেই এসেছেন? হ্যাঁ, সিনেমা না হলে আমি আসতাম না। আমার এর সঙ্গে মানে জয়সিংহের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না, বাড়িতে কেউ আসেনি, আমি ফার্স্ট আসি। আমার ভালো লেগেছে, এখানে বাড়ি টাড়ি সবই করে নিয়েছি, আমি নানান জায়গায় ঘুরে ঘুরে এগুলো কালেকশন করেছি। এর মধ্যে ওম দেখা যায় এখানে, আর এটা চোখের মতন দেখতে বেরিয়েছে। এগুলো বহুত রেয়ার, এই জন্য অনেকগুলো গাইডবুক লিখেছে, এর মধ্যে ওম লেখা বেরিয়েছে। আর এর মধ্যে মশা আছে যেমন জুরাসিক পার্ক ফিল্মে দেখা যায়, যার থেকে ডিএনএ নিয়ে ডাইনোসর তৈরি হয়। আর এই পিসটা এইভাবে পাওয়া যাচ্ছে ন্যাচারাল, এই পিসটা পুরো ওয়ার্ল্ডে শুধু ইন্ডিয়াতে আছে আর কোথাও না। এটা অ্যাপ অফ লাইট ক্রিস্টাল, পুরো ওয়ার্ল্ডে শুধু ইন্ডিয়াতে আছে আর কোথাও না। এগুলো কোথা থেকে কালেক্ট করা হয়? আর এটা জলগাঁও থেকে, মহারাষ্ট্র। জয়সলমীর সিটি, রাজ
ये क्या है? ये तरबूज नहीं होता अपना, तरबूज उसके छिलके बीच नमकीन है, नमकीन अलग अलग है, ये सब नमकीन है, तरबूज और बीज दोनों चीज। नेक्स्ट डेस्टिनेशन है गडीसर लेक। आज 24 दिसंबर है, 24th ही है ना? हाँ, आज 24 दिसंबर है, भीड़ बहुत है। यह गडीसर लेक क्या हो रहा है यहाँ? क्या हो रहा है? क्या हो रहा है? लोग गप्पे कर रहे हैं। अच्छा देखा ले जा, जाओ एक बार, चल एक बार लंच खाबो। ना बोटी ना ये बस ऑपरेशन मुर्गी झोल। चलो लंच टाइम हो गया जी, लंच खाबो।